হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা একটি ব্যতিক্রম একটা ভিডিও তৈরি করে দিচ্ছি, যেটা সব মানুষের জন্য জরুরি প্রয়োজন। তো অনেকেই জানেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা অনেকেই জানেন যে এখন থেকে অনলাইনে আমরা জিডি করতে পারবো, পুলিশের কাছে আমাদের থানাতে যাওয়ার দরকার হচ্ছে না, আমরা অনলাইন থেকেই করতে পারবো। যারা অনলাইনটা ভালো জানেন বোঝেন, তারা কিন্তু অনলাইন থেকেই জিডি করতে পারবেন। তো কীভাবে অনলাইনে জিডি করতে হয়, কী কী বিষয়ে করা যাবে, তো এরকম আমরা আজকে জেনে নেব আমাদের এই টিউটোরিয়াল থেকে। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তো চলুন আজকে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা গুগলে অবশ্যই অনেকেই কিন্তু গুগল ইউজ করেন, তো এই গুগলে আমরা অনেক কিছুই সার্চ করি কিন্তু, তো এটাও আপনারা সার্চ করেই বের করবেন। তো এর জন্য আপনারা লিখবেন জিডি পুলিশ, এটা লিখে জিডি পুলিশ বিডি লিখে যদি আপনারা সার্চ করেন, তো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন সাইটটি। দেখেন এখানে চলে আসছে বাংলাদেশ পুলিশ। তো এটাতে আমরা যখনই ক্লিক করব, দেখেন gd.police.gov.bd, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা মাধ্যমে আপনারা জিডি করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু সুন্দর করে বাংলাতে দেওয়া আছে সব কিছু। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনারা এখানে কীভাবে করবেন এটা একটু আলোচনা করে দেই। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, তো এই টিউটোরিয়ালটি তাদের জন্যই যারা জানেন না, আর যারা জানেন তারাও এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন সবার মাঝে। তো এখানে প্রথমে দেখেন, এখানে বলা হয়েছে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করুন। তো এখান থেকে মাত্র 3 ধাপে সম্পূর্ণ হবে ডিজিটাল জিডি। অনলাইনে জিডি সার্টিফিকেট ডাউনলোড করুন, জেনে নিন জিডির সর্বশেষ অবস্থান। তো আমরা এখানে যখনই প্রথম ধাপে জিডি করতে যাব, তো আমাদের এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন। তো আমি এক্সাম্পল হিসাবে দেখাবো, আসলে এখানে আমি করে দেখাতে পারবো না, কারণ আমার তো এই ধরনের কোনো জিডি করার প্রয়োজন হচ্ছে না এখন। তো আপনাদের জানানোর দরকার, এর জন্য আমি দেখাচ্ছি। তো আপনি এক্সাম্পল হিসাবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কীভাবে দেবেন। তো এই জাতীয় পরিচয়পত্রের জায়গায় আপনারা জাতীয় পরিচয়পত্র এরকম একটা নাম্বার দিলেন, তারপরে এখানে আপনারা একটা জন্ম তারিখ দিয়ে দিলেন, আপনার যে সালে জন্ম হয়েছে, হয়তো আপনার জন্ম হয়েছে, আমি দিয়ে দিলাম এখানে 1988। তো এখানে আপনারা মাস সিলেক্ট করে দিলেন, তারপরে তারিখ সিলেক্ট করে দিলেন, এরকম দেওয়ার পরে আপনারা এখানে আপনার সচল মোবাইল নাম্বারটি, এখানে আপনারা একটা মোবাইল নাম্বার মনে করেন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জমা দিন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পরবর্তী স্টেপে চলে যাবেন। তো এখানে যেহেতু আমি দেখাতে পাচ্ছি না, তো এখানে দেখেন আমি প্রথম ধাপে এখানে বলছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিন, মোবাইল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন। আপনার পরিচয় নিশ্চিত করার জন্য SMS-এর মাধ্যমে একটি কোড আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে। এখানে আপনার মোবাইল নম্বরে একটা কোড আসবে, ওই কোডটি আপনি পরবর্তী পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন, এবং আপনার মোবাইল ফোনটি অবশ্যই আপনার ইউজার নেম, মোবাইল ফোন নাম্বারটি আপনার ইউজার হবে এবং যেটা কোড দেবে সেটাই পাসওয়ার্ড। দ্বিতীয় ধাপ, নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন। তারপরে যে স্টেপটা থাকবে সেটাতে লেখা থাকবে যে আপনি নিজের জন্য করবেন না অন্য কারোর জন্য। তো এখানে সিলেক্ট করে দেবেন আপনারা, তারপর জিডির ধরন এবং আপনি কী হারিয়েছেন অথবা কী খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন। আপনার যে ধরনের জিনিস হারিয়েছে বা খুঁজে পেতে চান সেই ধরনের নির্বাচন করে দিন। কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন। ঘটনার সময় ও স্থান লিখে পরবর্তী ধাপ বাটনে ক্লিক করুন। তার মানে আপনি কোন থানায় বাস করেন এবং কোন থানায় আপনি জিডি করতে চান সেটার সময় এবং স্থান লিখে আপনারা ক্লিক করবেন। তৃতীয় যে ধাপটি আছে, দেখেন আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা করুন। তৃতীয় স্টেপে যে আপনার বর্তমান ঠিকানা এবং যে ঘটনা সম্পর্কে আপনার সমস্যা সেটা আপনারা এখানে লিখে দেবেন। জিডি সম্পর্কিত কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন। আপনার যদি কোনো জিডি সংক্রান্ত কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। আপনার ইমেল অ্যাড্রেস লিখুন, আপনার অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সাবমিট করুন। আবেদন সম্পূর্ণ হলে লগ ইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এই পুরো প্রসেসগুলো আপনি করার পরে যখন আপনার এটা ওকে হবে, তখন আপনারা এখানে এই যে লগ ইন যে অপশনটা আছে, এই লগ ইন অপশনে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, যেটা কোডটা পাঠিয়েছিল আপনার নাম্বারে সেটাই কিন্তু পাসওয়ার্ড, এটা দিয়ে আপনারা লগ ইন করে দেখতে পারেন। তো আপনাদের সর্বশেষ অবস্থা, তো এখান থেকে আপনারা এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু জিডি করতে পারবেন। এবং এখন পর্যন্ত শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত, মানে আপনি কোনো কিছু হারিয়েছেন বা কোনো কিছু পেয়েছেন এই সংক্রান্ত জিনিস এখানে জিডি করতে পারেন। এবং পরবর্তীতে আস্তে আস্তে আরও স্টেপ, অন্য অন্য স্টেপগুলো আসবে, অন্য অন্য
সব বিষয়গুলো এখানে ইনক্লুড করা হবে, তখন আমরা কিন্তু অনলাইনে বসে সব ধরনের জিনিসই এখান থেকে করতে পারব। তো আপনারা এটা কাজে লাগাবেন, কারণ আমরা এখন বাংলাদেশে বসে থেকে যে কোনো প্রান্তে বসে থেকে কিন্তু আমরা এটা করতে পারবো। আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস সরকার করে দিয়েছে, যেটা আমরা আগে অনেক সময় সময়ের অভাব বা অনেক সময় অনেক সমস্যার কারণে আমরা কিন্তু থানায় যে জিডি করতে পারি না, তো এখন কিন্তু আমরা ঘরে বসেই কিন্তু খুব সুন্দরভাবে জিডি করে দিতে পারবো। তো এইভাবে আপনারা এখান থেকে জিডি করে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং মানুষকেও আপনারা হেল্প করতে পারবেন। একটা আপনার ফ্যামিলির পাশে কারো কোনো প্রবলেম হয়েছে, আপনি এই অনলাইনে একটা জিডি করে দিতে পারেন তাকে। তো এইভাবে আপনারা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং হেল্প সাহায্য করতে পারবেন। তো আমি আজকের মতো এই পর্যন্তই, আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করলাম, ধন্যবাদ।